হ্যালো ফ্রেন্ডস, ফ্যামিলি ব্লগস, তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল পাপার জন্য খাবার বানাতে চলে এসেছি, যে জলটা গরম হচ্ছে। আর দেখো ম্যাগি খাবে, তো ম্যাগিটা বানিয়েই দেবো এখন। আর পাপা ঘুম থেকে অনেকক্ষণ হলে উঠে গেছে, আমরাও উঠে গেছি। তো আজকে ভাবছি একটুখানি জামা কাপড় পরিষ্কার করবো। আর বাইরের দিকটা দেখো, এই আলো বেশি ভালো, ওই জন্য আলো একটু বুঝতে পারছো না। আজকে সকালটা বেশ মেঘলা মেঘলা আছে, আর একটু একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিলো। তো আমার পাপা বাইরে বেরিয়ে দেখছে একটু একটু বৃষ্টি পড়ছে, তো বলছে মা দেখো মেঘ পড়ছে। মেঘ পড়ছে না পাপা, তো বৃষ্টি পড়ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা শুরু করলাম। তো দেখা যাক সারাদিন তোমাদের সঙ্গে কী শেয়ার করতে পারি না পারি। আর এখানে থেকে আমি কী বা শেয়ার করবো বলো? আমার তো শুয়ে বসে থাকার কাজ। আর আমাদের এই বাড়িতে না জলের ভীষণ সমস্যা, মানে জল উঠছে না মোটরে, সবাই বলছে না কি জলের লিয়ার পাচ্ছে না। আমাদের না এখানে আমাদের অনেকেরই এরকম হচ্ছে, তবে কেউ কেউ কোনো কোনো সময় হালকা সকালে হয়তো একটু একটু পাচ্ছে, কিন্তু আমরা একটুও পাচ্ছি না। তো আমাদের ওই বাইরের কল থেকে জল নিয়ে আসা হচ্ছে। আমি এখন জামা কাপড়গুলো যদি যাবো সেগুলোও বাইরের কল থেকে কেচে নিয়ে আসবো। তো চলো দেখে থাকো। তো এই দেখো জলটা ভালো মতোই ফুটে গেছে। তো এখন আমি ম্যাগিটা ছেড়ে দিলাম, আর প্যাকেটের মধ্যে একটু একটু কুচি কাঁচা আছে যেগুলোও দিয়ে দেবো। তো দেখো এই যে ম্যাগিটা বেশ ভালো মতো সেদ্ধ হয়েই এসেছে। তো এখন ম্যাগির মশলাটাও দিয়ে দেবো। আর আমার পাপা সকাল সকাল কার্টুন দেখতে বসেছে, ওকে এখনও পড়তে বসানো হয়নি, তো খাইয়ে নিয়ে তারপরে একটুখানি বসবো ভাবছি। আমার পাপার আসলে সকাল সকাল পড়তে বসানি, তারও একটা কারণ হচ্ছে আমার পাপার মনটা একটু খারাপ। সকাল সকাল ঘুম থেকে উঠেই বলছে ওর পাপার জন্য মন খারাপ করছে। কালকেও বলছিল, আমরা পরশু দিন এসেছি, ওর কালকে থেকে মন খারাপ করতে শুরু করেছে। আসলে পাপা ভক্ত ছেলে তো সবসময় পাপা পাপা করতে থাকে। আর একটুখানি জলটা কমিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। ম্যাগিটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, তারপর পাপাকে খাওয়াতে বসেছি। তো পাপা কার্টুন দেখছে আর খাচ্ছে, আর কার্টুন দেখছে বলেই দেখছো খাবারের দিকে তাকাচ্ছেই না, আমি যা খাওয়াচ্ছি ও তাই খেয়ে নিচ্ছে, ও ফিরে দেখছেও না যে ওকে আমি কী খাওয়াচ্ছি সেটা। এখন যাচ্ছি চা মুড়ি খেয়ে, আর কল পাড়ে যাচ্ছে আমাদের এইদিকে। তো দেখো এটা কিন্তু একটা মাটির বাড়ি, দেখো একটাই ঘর, দুখানা ঘর আছে ওদের এখনো। আর এই যে বাড়িতে জামা কাপড় নিয়ে নিয়েছি। তো বাড়িতে জলের ভীষণই সমস্যা, মানে যতই জল লাগছে বাড়ির, যা কিছু খাওয়ার জলটা তো কেনা আসে, তাছাড়া যা জল লাগছে সব আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকটা থাকতে না বেশ ভালো লাগে আমার, মানে এখন আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা, দেখো বাতাস আছে আবার। আর এই দেখো এদিকে দেখছো এই ঘরগুলো, এই ঘরগুলোতে আমাদের ওই জ্বালানি টালানি রাখা হয়। চলে আসলাম, তো দেখো পাল্টিটা রেখে দিয়েছি, আর এই যে কলপাটটা। তো দেখো যতটুকু জায়গা আমার লাগবে ততটুকু কিন্তু বেশ পরিষ্কার আছে। আর আমাদের এদিকে যেমন প্রচুর গাছ টাছ লাগানো আছে, তো কত পাতা সব। তো এদিকে এখন জল টল নিতে আসছে, প্রয়োজন লাগছে, যে জন্য পরিষ্কার করেছে, তা না হলে এতটা পরিষ্কার থাকে না। মানে এদিকে যেহেতু আসে না, কোনো কাজে লাগে না, তো মাঝে সাঝে হয়তো কখনো পরিষ্কার করে, আবার পাতা পড়ে এক হয়ে যায়। তো এখন সবসময় আসছে, যে জন্য পরিষ্কার করেছে। তো এগুলো দেখি আমি এখানটা আগে নামিয়ে দিই, আর বালতিটাই জল নেব। তো আমি বেশি কিছু দিইনি, আমার একটা জামা, পাপার কয়েকটা জামা, আর একখানা বিছানার চাদর দেওয়া আছে। Yeah.
স্নান করে চলে আসলাম, বাইরের কলে কাজেও স্নান করলাম, আর আজকেও মোটর ঠিক করার জন্য মানুষ এসেছিল, ঠিক করার তো কিছুতেই ঠিক হচ্ছে না, আর জলের ভীষণ সমস্যা আমাদের বাড়িতে। মানে পাড়াতে তবু কারো বাড়িতে অল্প একটু 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 উঠছে জল মোটরে, আমাদের বাড়িতে একেবারেই উঠছে না। মানে আমি এই এত বড় হয়ে গেলাম, এর মধ্যে আমি কখনো জলের এরম সমস্যা দেখিনি। মানে বাইরের দিকে এরম হয় শুনি যে জল পাওয়া যায় না এরম কিছু। আবার আমি একবার গিয়েছিলাম আমার ছোট মামার শ্বশুরবাড়ি, ওদেরও দেখেছিলাম মাটির তলায় একটা মেশিনের মতো কি বসানো আছে, দিয়ে জল তোলা হয়, মানে তারপরে মোটরে জল উঠে, এরম একটা আছে ওদের। তো ওদের নাকি জল উঠে না যে জন্য ওরম। তো এবার প্রথম আমাদের বাড়িতে এরম দেখছি, মোটরে কত জল উঠে কত জল উঠে, আর এখন এক ফোঁটা জল নেই। তো যাই হোক, পাপাকে এখনও ঘুম পাড়ানো হয়নি, ও ঘুমোয়নি, ঘুমোবে না করছে। আর আমি স্নান টান করে আসলাম, চুলটা একটু শুকোক তারপর ওকে ঘুম দিতে যাব, তা না হলে হবে না। তো দেখছো বাইরে রোদ্রের কি তাপ, আর বলছে যে না যদি বৃষ্টি হয় দুদিন মতো, যদি বৃষ্টি হয় তাহলে নাকি আবার জল উঠবে। তা আবার ওখানটা একটা ছোট্ট কল লাগানো হয়েছে, ওতে আবার হালকা একটু একটু জল উঠছে, অল্প একটু একটু উঠছে, তো ওটা দিয়ে মোটর তোলার চেষ্টা করলে হলো না, তার মানে আমাদেরকে বাইরের কল থেকেই জল আনতে হবে, বাড়িতে জল পাওয়া যাবে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলো এখন আমরা একটু দোকানে যাচ্ছি। আসলে আমার পাপা আগে আগে তো এইখানে সামনের দোকানে একটু দরকার আছে, মার দরকার, তো আমি যেই জন্য মার সঙ্গে যাচ্ছি আর কি। আর বাড়িতে বৌদি একাই আছে, তো আমরা টুক করে যাবো, টুক করে চলে আসবো। যে নাচ খেলছে এখানে, দেখো ঠাকুর বানানো হয়েছে, দেখো পাপা ঠাকুর বানাচ্ছে, দেখো একটু জুম করি, এই দেখো ঠাকুর বানাচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে আমরা ওই পাড়া থেকে চলে এসেছি, অনেকক্ষণ মানে সন্ধ্যা হওয়ার আগেই চলে এসেছি। তো বৌদির নোয়াটা নিয়ে গেছিলাম, গাড়া দেওয়া ছিল তলার দিকে, তো সেটা উঠে গেছিল, যে দিনে নিয়ে গেছিলাম সেটা হয়ে গেছে। আর তাছাড়া অন্য কোনো দোকান খোলা ছিল না, কালকে গিয়ে তুই দিয়েছে, তো কাজবাজ কিছু হয়নি আমাদের। আর এখন দেখো রাত্রে রান্না হচ্ছে যে চিকেন, তো এদিকে মানে এখানে জানালাটা যেহেতু আছে, তো কড়াইটা আলো অন্ধকার দেখাচ্ছে, আমি আমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, আর মা কি করছে ওইদিকে, আর বৌদি আর আমি দুজনে মিলে চিকেনটা বানাচ্ছি। তো এই যে দেখো চিকেনটা এখন আমি কষাচ্ছি, এখনও জল আছে কিছুটা, জলটা শুকিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমাদের জমিতে ধনে পাতা ছিল, তো দেখো ধনে পাতা দিয়েছি, তা না হলে এই সময় পাওয়া যায় না, তবে পাওয়া যায়, হ্যাঁ হাইব্রিড ধনে যেগুলো সেগুলো পাওয়া যায়, কিন্তু এমনি পাওয়া যায় না। আর আমি এই যে একটুখানি করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর ওখানে গিয়ে আমরা সবাই মিলে টিভি দেখছি, আবার একটু পরে আসছি আবার দেখছি, আর গ্যাসটা যে কমিয়ে রেখেছি যেই জন্য আমরা টিভি দেখছি, আর এখানে এসে একটু একটু করে রান্না করছি। আর এই দেখো এখন চিকেনটা কষানো আমার প্রায় শেষের দিকে, মানে হয়েই এসেছে আর কি। তো দেখো এবার ঠিক মতো দেখাতে পারছি, আসলে এদিকটা দিয়ে বাতাস আসছে, তো জানালা দিয়ে সেই জন্য ওদিকে ভাপটা উঠে আসছে। চিকেন রান্না একদম হয়ে গেছে, হালকা একটুখানি জল দিয়েছি, এই আমাদের দুজনের হয়ে যাবে আর আমার পাপা। তো দেখো একদম রেডি চিকেন রান্না হয়েছে। গুড নাইট ফ্রেন্ডস, এই যে এখন আমরা ঘরে চলে এসেছি, আর দেখো বিছানা পেতে নিয়েছি, আর সবার জন্য জায়গা জায়গা বালিশ দিয়েও দিয়েছি, আর আমার পাপার বালিশটাও নিয়ে চলে এসেছি। তো এই দেখো এটা আমার পাপার বালিশ, তো এই দেখো এরম এরম হচ্ছে, আসলে এটা ছোটোবেলায় যে রায়ের বালিশ তৈরি করা হয়েছিল সেই বালিশটা, এটা বড় করে তৈরি করা হয়েছে। নাও নিয়ে যাও, নিয়ে যাও বাবা, নিয়ে যাও ওর বালিশ, কাউকে দিবে না হাত দিতে। তো ওবেলা বিছানা চাদরটা কেটেছিলাম, পরিষ্কার করেছিলাম, তারপর আর পাতা হয়েছিল না, তুলে নিয়ে ঘরে রেখে দিয়েছিলাম। আর এই ঘরে আমরা দুপুরে ঘুমাই, পাশে ঘরে ঘুমিয়েছিলাম, আর উপরে সবাই মিলে কিছুক্ষণ কুস্তি করে চলে এসেছি, তার চাদরটা পাতা হয়নি, এখনই পেতে নিলাম, খাওয়া দাওয়া করে এসে পাতলাম চাদরটা, এখন ঘুমানো হবে। তো সিলিং ফ্যান চলছে, আবার এদিকে দেখো স্ট্যান্ড ফ্যানটাও চলছে, আর এদিকে ওপরের ফ্যান ঘুরছে না, দেখো হ্যাঁ তো ওপরের ফ্যান একদম ঘুরছে না। তো যাই হোক এখানটা চলছে বলে ঘুমাতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আর হ্যাঁ আজকে আমি চশমাটা কম কম করেছি একটু, কিন্তু পড়েছি, তবু অনেকটা সময় পড়েছি, মানে সবসময় ভালো লাগছে, তার জন্য খুলে রাখছি, আর চোখের যন্ত্রণাটা না কিছুটা কমেছে আজকে, হাল মানে খুব যন্ত্রণা করিনি, আজকে অল্প যন্ত্রণা করেছে। তো আজকের মতো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।